পর্বতারোহী নবকুমার ফুকন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুজ জয় করে দেশের মাটিতে পা রেখেছেন। আজ ডিব্রুগড় বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথে নবকুমার ফুকনকে চেপন, ডিমো ও শিবসাগর থেকে আসা শতাধিক অনুরাগীরা আন্তরিকভাবে স্বাগত জানায়। শিবসাগরের অরণ্যম নামের একটি সামাজিক সংগঠনের সদস্যরা ফুলাম জাপি, ফুলের তোড়া এবং ফুলাম গামছা দিয়ে স্বাগত জানায়। নবকুমার ফুকন বলেছেন যে মাউন্ট এলব্রুজ জয় করে আমি খুশি। এই সাফল্যের জন্য অনুপ্রেরণা দেওয়া সবাই সাথে সাথে তিনি অসম সরকারের ক্রীড়ামন্ত্রী বিমল বরা ও মন্ত্রী যোগেন মোহনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ছবি ইউরোপের সুউচ্চ শৃঙ্গে উড়িয়ে গৌরবান্বিত বলে প্রকাশ করেন। ইতিমধ্যে এভারেস্ট, কিলিমাঞ্জারো এবং মাউন্ট এলব্রুজ জয় করার পর ডিসেম্বরে দক্ষিণ আমেরিকার সবথেকে উচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া আরোহণ করার লক্ষ্য স্থির করেছেন বলে জানা গেছে। এদিকে অরণ্যমের কর্মকর্তা ডক্টর অংশুমিতা গগৈ নবকুমার ফুকনের সাফল্যে গর্ববোধ করেন এবং আশা প্রকাশ করেন যে নবপ্রজন্ম তার কাছ থেকে অনুপ্রেরণা পাবে। এখন দেশের নাগরিক হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে মানে ভারতের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে প্রমুখ করে ভারতের যখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আর ক্রীড়ামন্ত্রী তেখেতলোকৰ ফটো মই লৈ গৈছিলোঁ। যিহেতুকে এইখন দেশৰ আৰু নাগৰিক হিচাপে মই প্ৰধানমন্ত্ৰীক ভাল পোৱাটো আৰু আমাৰ ৰাজ্যখনৰ মুখ্যমন্ত্ৰীক ভাল পোৱাটো মোৰ ধৰক মোৰ অধিকাৰ আছে, আৰু ক্ৰীড়ামন্ত্ৰী দুজনক, কেন্দ্ৰীয় আৰু ৰাজ্য চৰকাৰৰ ক্ৰীড়ামন্ত্ৰী দুজনক মই ভাল পোৱাত মোৰ অধিকাৰ আছে। আৰু মোৰ যিজন স্থানীয় যিজন মন্ত্ৰী, মোৰ সমষ্টিৰ মন্ত্ৰী তেখেত হ'ল যোগেন মোহন, তেখেতলোকক মই ভাল পাওঁ। সেইকাৰণে মই তেখেতলোকৰ ফটো মই ইউৰোপত মই উত্তোলন কৰি থৈ আহিছোঁ। ডিমো থেকে মৃদুল বুড়াগোহাঁয়ের রিপোর্ট, অসমাদিত্য।